আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি সহজ মিনি পটেটো রোল রেসিপি শেয়ার করব। আর এই পটেটো রোল তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সল্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সিসেম, যেটাকে আমরা তিল বলে থাকি। এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে আমরা রুটির মতো করে একটি ডো তৈরি করে নিব, আর ডোটা হবে একদম নর্মাল, আমরা রুটির জন্য যে ধরনের ডো তৈরি করি তার চেয়ে অল্প একটু শক্ত হবে। আর পানি অল্প অল্প করে অ্যাড করে আমরা ডো তৈরি করব। জাস্ট এরকম একটি ডো লাগবে। এখন এটাকে আমি একটি ভিজা তাওয়াল দিয়ে ঢেকে পাশে রেখে দিয়ে আমরা পুর তৈরি করতে চলে যাব। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন গার্লিক, 1/3 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন পাপরিকা এবং পরিমাণ মতো লবণ। আর এখানে আমি যেই মশলাগুলো ইউজ করেছি আপনাদের সেটাই ইউজ করতে হবে, এরকম না। আপনারা আপনাদের স্বাদ মতো যে কোনো ধরনের মশলা অথবা হার্ব কম বেশি করে ব্যবহার করতে পারেন। আসলে রান্না বান্না হলো এক ধরনের আর্ট, আপনি আপনার পছন্দ মতো এখানে অনেক কিছুই অ্যাড করতে পারেন, অথবা যদি অনেকেই আছে জিরা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 1 টেবিল স্পুন দিয়ে মিক্স করে নিব, তারপর বাকি 1 টেবিল স্পুন দিয়ে দিব। আমি যেহেতু আজকের এই রোলটা বাচ্চাদের জন্য তৈরি করব, তাই একদম কম স্পাইস ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো একটু বেশি করে ঝাল দিয়ে দিতে পারেন, বা এখানে ধনিয়া পাতা, কাঁচা মরিচ এগুলো অ্যাড করে নিতে পারেন। এখন এগুলো খুব ভালোভাবে মিক্স করে আমি হাতের একটু তেল দিয়ে তারপরে এগুলোকে রোল শেপ দিয়ে নিব। সবগুলোকে আমি একসাথে রোল শেপ দিয়ে পাশে রেখে দিব, তাহলে আমাদের তৈরি করতে সহজ হবে। আর এইখানে আমি পটেটো রোলের বাইন্ডিংয়ের জন্য ময়দার সাথে একটু পানি মিক্স করে নিচ্ছি। এখন আমি ডোটাকে নিয়ে নিব, আর এই ডোকে আমি প্রথমেই 4 ভাগ করে নিব, তারপরে আমি এটাকে তৈরি করব। আপনারা এইভাবে তৈরি করে চাইলে ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন, তারপরে বাচ্চাদের টিফিন বক্সে বা যখন আপনাদের প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন। এভাবে ডিপ ফ্রিজে আপনারা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। এখন আমি খুব পাতলা একটি রুটি তৈরি করে নেব, যতটুকু পাতলা পসিবল হয় ঠিক ততটুকু পাতলা করে তৈরি করে নেব।
পটেটো রোলটাকে রুটির উপরে রেখে তারপর আমরা রুটিকে কেটে নেব, তাহলে যেটা হবে আমাদের প্রত্যেকটা রোল ইকুয়াল হবে, এখানে আর ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। করে আমি একটি কাঠি দিয়ে চেক করে নিলাম, জাস্ট তেল যখন একটু মিডিয়াম গরম হয়ে আসবে তখন রোলগুলো দিয়ে আমাদের ভেজে নিতে হবে, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা ভেজে নিব। বাস ঝটপট তৈরি হয়ে গেল সহজ পটেটো রোল রেসিপি, বাসা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।